আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রকমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে হলো ঈদের পরে দিন তো আবিদা দেখেন এখানে এখন আপনার আপনার হন্ডা হয়েছে আর কি সন্ধ্যাবেলায় দেখেন আবিদা কী করেছে কী করো মাংস রান্না করতেছে দেখেন কোরবানি ঈদের মাংস গরুর মাংস হ্যাঁ এত মুখে সাপ কে

हमारे तो खिचड़ी तो ना हमारे तो बिरयानी खाओ मुंगसाब बिरयानी हाँ तो लिखा ही नहीं कभी तुम बिन कभी आना साल दर साल की ना ना गुना ना बारिश चल दिया बारिश चल दिया अंदर हरो तो दिको तो किना ने तो ना गुकिना ने मजार मशो देखा मशो दी रुटी खाने

মেসা করে তো লাভ নাই কোরবানির মাংস দে রুটি বানাবা বিরিয়ানি রান্না করবা তারপর দে পোলাও ওই তিন দে তোমার খাবার মন গেছে আমার পোলাও খাবার না পোলা না বিরিয়ানি খাবার মন করেছে বিরিয়ানি রান্না করবা কালকে কালকে আগে পোলা না কি বিরিয়ানি রান্না করবা কালকে জালে বাসে বসে রাখে যদি দিন সুবিধা হ্যাঁ দিনে দিন যদি সুবিধা হয় রান্না করুন আর আমাদের এখানে বন্ধুরা মানে আজকে এগারো দিন ধরে বৃষ্টি এখন আন্দার হয়েছে এগারো দিন ধরে বৃষ্টি আমাদের এখানে মানে খুবই মানে ঈদ দিয়ে কাটলো কীভাবে মানে ভাষায় প্রকাশ করা যায় না এত না বাংলাদেশে এবার বৃষ্টি অনেক আমাদের এখানে আপনার প্রচন্ড ঝড় বৃষ্টি হইছে আপনার ঈদের ঈদের দিন সকালে এবারে আজকে হইছে আজকে সারা দিন হয়েছে সারা রাত হয়েছে এত অবস্থা পাতি খারাপ হয়েছে তো যাই হোক বন্ধুরা অবস্থা পাতি যতই খারাপ হোক আল্লাহর নিয়ামত আর আপনারা সবাই দোয়া করবেন যাতে যত তাড়াতাড়ি পারি আমরা জানি হয়তো ভালো হয়ে যাই বা ভালো ভালো হয়তো আপনাকে রেসিপি দেখাতে পারি কাজ এটা দেখেন মাংসটা কি সুন্দর করে

তো এরকম বৃষ্টি যদি হয় মোটে ভালো কষ্ট হবো কি কষ্ট হবো ভালো কষ্ট হব তো এনা মাংস রান না কি করে এটা কল আমি হ্যাঁ আমি জাল দিয়ে ফুটাইছি আজকে আচ্ছা তাহলে আজকে খাবে না কোন করবা এনা কো হ্যাঁ আর এনা মানে রাখতে জাল দিয়ে

तेशे, थेंग तेशे, थेंग तेशे, थेंग गुरु ठेंग खाई गुरु ठेंग खाई हमरा गुरु पा पा गुरु पा को गुरु ठेंग खाले बीज बन्दा न पाके ना किल से मसे तो नी तो ए हेंडी बालक रे जाल डाल दे रहा हो आरो बोला सबदा आरो जल्दी बो आरो जल्दी ए एक कोनी नाम ले आरो कर दी तापर गुरी जाल दे तापर तपे अच्छा তার হতেบุรี চল দিব তার হতর করেন তাকবা তো বন্ধুরা এক কথাই বলতে পারেন যা এখানে দেখতেছেন সব কিছু আপনার কুরবানির মাংস তো আমরা গরু কুরবানি দিছিলাম তো আপনাকে দেখাইছি বাড়ির গরু বাড়ির গরু মাংস মেলা খারাপ না আর আপনার আরেক ভিডিও আমরা বানাইছিলাম ওই ভিডিওতে বলছি আমাদের এখানে মানে মাংসর সংখ্যাটা বেশি থাকে তার মানে গরু কুরবানি প্রত্যেক বাইতে দেওয়া হয় প্রত্যেক বাইতে মানে ধরেন যে পাঁচজন ছয়জন সাতজন মানে বাঘি এলেও দেওয়া হয় ওই জন্য আমাকে মানে মাংসর কোনো অভাব নাই তা আল্লাহ এনটি আমাকে সক্ষম দিচ্ছে আর কি আমরা পারি আর কি আমি গ্রামের মানুষে মানে সবই কোরবানি দেওয়ার চেষ্টা করে আমিও এক দেড় বছর আগে ধরেন যে একটা বাগি দিয়েছিলাম খালি গেলা বছর দিয়ে নেই আপনারা গেলো বছর ধরেন যে পয়সা পাতির বা হয়তো একটা আল্লাহ সুবিধা দিয়েছিল না পারি নেই

দুই চার পাঁচ দশ হাজার টাকা আমার মানে অন্য ফোন একটা লোকসান গেছে মানে ই করে হ্যান নেই মানে ওই জন্য এবার ঈদের মধ্যে কাপড় নেওয়া নাই আর একটা কথা হলো আপনার বিষয় হচ্ছে ইউটিউবে টাকা পাই আপনার হয়তো বাইশ তেইশ তারিখে আর ঈদ হলো আপনার সতেরো তারিখে কোনোভাবে সম্ভব না যে হয়তো টাকা পয়সা ছাড়া তো আর ঈদ হয় না তো ওই জন্য কাপড় নিতে পারিনি ইনশাল্লাহ আমি বা বাইশ তেইশ তারিখে টাকা পাবো ইউটিউবের তো ভাবছি आवश्यक तो। है कि इन लापता गार्बिटर्स को आत्महत्या करने के लिए आपको अपने आप को 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 अपने आप

তো বেশি কথা বাড়তে চাই না ভিডিও লাম্বা করলে হয়তো কোনো দেখানি দেখানা কতক্ষণে বিরক্ত পায় তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোরবানি মাংস বেশি বেশি করে খাইবেন আর এবার তৃপ্তি মিডিয়া আমরা কোরবানি মাংস খাইছি বা আর খাইব মানে আশা আছে আপনাকে বললাম যে যেটি যেটি রেসিপির নাম বললাম আপনার গরুর কুরবানির মাংস দেওয়া বিরিয়ানি কোরবানির মাংস দেওয়া আপনার পোলাও কোরবানির মাংস দিয়ে আপনার রুটি আরও যদি পারে আর আপনাকে দেখাবো

আঙ্গোবাড়ির গরু খেতে তো অঙ্গোবাড়িতে যাই হারি না কথাটা বুঝে নাই আর তুমি তো যাই হবো না এইভাবে শিয়ার যাই হবা কি তাহলে আঙ্গো নিজের বাড়িতে গরু গরু বান দিতেছি তাহলে এখন এই বাড়িটা আমি আবেদন করতে কী করতে আপনারা নিজেরাই কম আবেদন তো কইলো বিচার একটা দিল আপনাকে সামনে হ্যাঁ আঙ্গো বাচ্চা মানুষ হইছে আপনার মুড হইলেও আমরা ধরুন যে বাপ বেড়া হইলে দুইজন না বাপ বেড়া তিনজন আর বোন হইলে আপনার একজন আর মা পাঁচজন মানুষ পাঁচজনের মধ্যে একজন গেছে আপনার বিদেশ বোনটা হইছে বিয়া তাহলে আমি আর আব্বার মা তাহলে গরুটা কি করে কাটে কি সমাচার কি করে ব্যবস্থা করি আর থাকার মধ্যে হবেদা তাহলে এই কটা মানুষ কি করে গরু আপনার বানাই বা ই করি আর এবারকার বছর তো মানে গরু কুরবানি দেওয়া কাটা খুবই কষ্ট হয়েছে কারণ আপনার খুবই জ্বর বৃষ্টি আসাল আমরা জ্বর বৃষ্টিতে গরু কোরবানি করছি আবার কতজনে বলতে পারেন এক কথা যে মানে যেটা কষ্ট হয়েছে যদি ভিডিও করে দেখাইতাম তাহলে আপনারা বুঝতেন তাহলে আমার বুঝলে কষ্ট না একবার আঙ্গু গেরাম ক্ষতি কষ্ট হয়েছে এত বৃষ্টি আসল নেেন আবার দ্বারা মাংস নিয়ে গেছে তো আপনাকে দেখে দিই তো এখন হচ্ছে আপনার সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি ভিডিওটা করতেছি আর প্রিয় দর্শক আপনাকে ঈদ কিরম কাটলো কমেন্ট বক্সে লিখবেন ওই যারা মাংস মাছ দিন দেখেন এখানে এক বিষ তো বন্ধুরা অনেক কথা বললাম তো আপনারা খারাপ পাবেন না তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম